হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার আইরিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এটি ছিল আমার একটা গতকালকের ভিডিও। আমি আর আমার মেয়ে আমার ননাসদের বাসায় গিয়েছিলাম। এখানে আমার বড় আপু খুব মজা করে নুডলস রান্না করেছিল। এটি ছিল আমার বড় ননাস, ওনার এই রান্নাটা খুব মজা হয়েছিল। তো আমি আর আমার মেয়ে তো বাসায় একা, তো ভাবলাম একটু আমার ননদের বাসা থেকে ঘুরে আসি, তো মনটা একটু ভালো হবে, আর ও তো ফুফুদের সাথে আর ফুফাতো ভাইদের সাথে খেলতে পারবে। এটা হচ্ছে আমার ছোটো ননদ, ওর সাথে খুব মজা করে আমার মেয়ে খেলতেছে। আমার ছোটো ননদ তো আমার মেজো ননদের বাসায় বেড়াতে এসেছিলো। এখন দুপুরবেলা আমরা ভাত খেয়েছিলাম মেজো আপুর বাসায়। মেজো আপু অনেক কিছু রান্না করেছিল, যদিও ওনাকে বলিনি আমরা যাব। তো ওখানে যে ছোটো মাছ ফ্রাই করেছিল, চিংড়ি ভুনা ছিল, মুরগি ভুনা ছিল, তারপর ছিল ডাল ভাজি, এত কিছু করে ফেলেছিল অল্প সময়ের মধ্যে, আর সবগুলো রান্না অনেক বেশি মজা হয়েছিল। আমাকে সব কিছু বেশি বেশি করে দিচ্ছে। আমার সব ননদের হাতের রান্না খুবই মজা, ওরা খুব মজা করে রান্না করতে পারে সব কিছু। তো আমরা খাওয়া দাওয়া শেষে বিকালে আমার খুবই মুচি খেতে ইচ্ছে করতেছিল। আমরা চট্টগ্রামের ভাষায় এই কাঁঠালের ছোটো ছোটো বাচ্চাগুলোকে মুচি বলি, আপনাদের কোন অঞ্চলে কি বলেন জানাবেন। তো আমার ছোটো ননদ এখানে লাল মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আচার দিয়ে তেল খুব সুন্দর করে এগুলো মেখে মুচির সাথে খেতে খুব মজা লাগছিল। অনেক খেতে ইচ্ছে করতেছিল এই মুচিটা। আসলে তো শহরে এগুলো পাওয়া যায় না, এগুলো গ্রামে বেশি পাওয়া যায়। অবশেষে মেজো আপুর বাসায় পেলাম। বিকালে যখন আমরা ছাদে উঠেছিলাম, ছাদ থেকে খুবই সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছিল, পাহাড়। তো আমি আমার ননদকে বলতেছি এখানে কি যাওয়া যাবে, ও বলছে চলেন ভাবি যাওয়া যাবে। তো এই বলে আমরা দুইজনই বের হয়ে গিয়েছি। বাসায় তো আমার বড় ননস আর মেজো ননসকে বলিনি। পাহাড়টা উঠতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু অনেক মজাও লাগতেছিল। এরকম উঁচু পাহাড়ে আর কোনোদিন ওঠা হয়নি আমার। এখানে অনেকগুলো মানুষও এসেছে দেখা যাচ্ছে, আর এই পাহাড়টা অনেক উঁচু ছিল, নিচে তাকাতে ভয় লাগতেছে আমার। দেখেন পাহাড়ের উপর খুব সুন্দর করে টিনের ঘর করছে, ওরা যে কেমনে থাকে এখানে ওদের ভয় লাগে না। এদিকে খুব সুন্দর ঘাস ফুলও দেখা যাচ্ছে। ওখানে খেলার মাঠ দেখা যাচ্ছে, দেখছেন এখান থেকে এখানে এটার পাহাড়টা উচ্চতা অনেক উঁচু। আমাদের চট্টগ্রামে অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতো, যদি চট্টগ্রামে একবার আসেন তাইলে বুঝবেন চট্টগ্রামটা আসলে খুব সৌন্দর্যের একটা জেলা। এখানে সবুজের অরণ্য, পাহাড়, পর্বত কোনো কিছুরই অভাব নেই। আমার নিজেকে অনেক ধন্য মনে করি আমি যে একজন চট্টগ্রামের বাসিন্দা, আমার এই জন্মস্থান চট্টগ্রামে। আমরা অনেক এনজয় করেছিলাম এখানে। আসলে হঠাৎ করে কোথাও প্ল্যান করে গেলে মজা মনে হয় অনেক বেশি মজা করা যায়,
দেখেন এই পাহাড়টা ওঠার জায়গাটা কতটা নিচু। আমি বারবার চিন্তা করতেছি কেমনে উঠলাম এই জায়গা দিয়ে, কেমনে উঠলাম। দেখেন বাচ্চাগুলোও আসতেছে, খুব ভয় লাগতেছে। একবার যদি পিছলে খায় তাহলে নিচের দিকে পড়ে যাবে। এখান থেকে সূর্যাস্তটা দেখা অনেক সুন্দর। আপনারা কি দেখতে বুঝতে পারতেছেন কি না বুঝতেছি না। তো বিকালে সূর্যাস্তটা দেখে আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর ছোট ননদ খুব মজা করে নুডলস রান্না করতেছিল। এখানে নিয়েছে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, টমেটো আর ফুলকপিও নিয়েছিল। এগুলো নুডলসের সাথে সিদ্ধতে দিয়ে দিয়েছে। এখানে হাঁড়িতে দিয়ে দিয়েছে তেল, দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এই নুডলস রান্নাতে তো আমরা সবাই জানি, তবে আমার এই ছোট ননদের নুডলস রান্নাটা অনেক বেশি মজা। অনেক মজা করে ও এই নুডলসটা রান্না করতে পারে। বলছিলাম না, ওদের সব বোনদের হাতের রান্না খুবই মজা। তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে একটা নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর লাইক দিতেও ভুলবেন না। এখানে সে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, মাংস সব কিছু দিয়ে মশলাটা দিয়ে নুডলসে যে ম্যাগি মশলা থাকে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তো আজ আর না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।